এটি একটি স্কিন ডিজিজের কেস দেখাচ্ছি। ভদ্রলোকের বয়স 36 বছর, স্কিন ডিজিজ, রিংওয়ার্ম লাইক রিংওয়ার্ম শেপ, দাদের মতো স্কিন ডিজিজ অ্যাট দ্য মিডল অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য ব্যাক, এবং তার সাথে তার স্টিফনেস অফ দ্য নেক আছে। স্কিন ডিজিজটা এই দেখালাম, অনেকদিন ধরে এরকম চলছে, ড্রাই। ওকে, ঘুরে বসুন। অনেকদিন থেকে চলছে, কোনো মলম লাগিয়েছেন? মলম না, কোনো মলম লাগানো হয়নি। ভদ্রলোকের এই স্কিন ডিজিজটা এখন কথা হলো, যে এরকম দাঁত স্কিন ডিজিজ ড্রাই হয়ে আছে, সালফার, সরিনাম, ভ্যাসেলিনাম, এসব অনেক ক্ষেত্রে চট করে লোকের মাথায় আসবে, সবাই দিয়ে বসবে। কিন্তু আমাকে তো দেখতে হবে পেশেন্টের সিমটোমেটোলজি নাকি, পেশেন্টের সিমটোমেটোলজি দেখতে হবে। ওনার আরেকটা কমপ্লেন আছে এর সাথেই, নেক পেন, ঘাড়ে ব্যথা, তো রিউমাটিক টেন্ডেন্সি আর ডায়াবেটিস। সিমটোমেটোলজি স্টাডি করে দেখলাম ভদ্রলোকের টেনশান খুব বেশি আছে, অ্যাংজাইটি বেশি, মিষ্টি খেতে ভালোবাসে না, মাংস খেতে ভালোবাসে। তাহলে তিনটে সিমটম আমাদের কস্টিকামকে ইন্ডিকেট করছে। অ্যাভারশন টু সুইটস, খুব অ্যাংজাইটি টেনশান বেশি থাকে, ক্যালকেরিয়া কাপ, কস্টিকাম, আর্সেনিক, এসব ওষুধের থাকে। তো অ্যাংজাইটি সিম্প্যাথেটিক কম বেশি আছে, এটা বোঝা মুশকিল কার কতটা আছে না আছে। বেশিরভাগ লোকে বলবে হ্যাঁ আছে। সুতরাং এগুলো শুধু লিখলেই হবে না, রোগীর কাছে শুনলেই হবে না, অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন করতে হবে। অনেক নেতা নেত্রীদের তো বলা যাবে যে হ্যাঁ খুব দয়া মায়া, অথচ দেখা যাবে যে কত দয়া মায়া আছে, সে হয়তো ভিতরে ভিতরে প্ল্যান করে কাউকে মার্ডার করাচ্ছে। সুতরাং এইসব জিনিসগুলো ইন্টারপ্রিটেশন করার ব্যাপার আছে। যাই হোক, অ্যাংজাইটি, অ্যাভারশন টু সুইটস, ডিজায়ার ফর মিট, এইসব সিমটমগুলো কস্টিকামকে ইন্ডিকেট করে। তার সাথে স্টিফনেস অফ দ্য নেক, কস্টিকাম এরকম ব্যথা বেদনার স্টিফনেস, রিউমেটিক মেডিসিন, রিউমেটিক মেডিসিন, ঘাড়ে ব্যথা একটা অনেকদিন থেকে চলছে, রিউমেটিক অ্যাফেকশনস উইথ কন্ট্রাকশনস অফ দ্য টেন্ডন্স, স্টিফনেস অফ দ্য পার্টস, শক্ত হয়ে যায়। তার সাথে আঁচিল দেখা গেল, অনেক আঁচিল আঁচিল দেখা গেল এখানে ওখানে, প্রচুর ওয়ার্টস ইন দ্য আপার পার্টস অফ দ্য নেক। সো কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন ফর দ্য স্কিন ডিজিজ রিংওয়ার্ম। লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার উইথ মাই ফ্রেন্ডস।